কলিজার টুকরা যুবক ভাই, এ গোলামেরা বাংলার জমিন শুধু নয় পুরা পৃথিবীর দিকে তাকাইয়া দেখো, দাড়িওয়ালারা অশান্তিতে নাই, টুপিওয়ালারা অশান্তিতে নাই, হে গোলাম তুমিও মুসলমান আমিও মুসলমান, তুমিও যেই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, তুমিও যেই মাওলার গোলাম আমিও সেই মাওলার গোলাম, তুমিও যেই দেশে বসবাস কর আমিও সেই একই দেশে বসবাস করি, আমিও যুবক তুমিও যুবক, কিন্তু তুমি কেমন মুসলমান এ যুবক ভাই, আমি মসজিদের মধ্যে না লজ্জা লাগে কিন্তু তুমি যুবক হইয়া মসজিদে যাও না, আমি দাড়ি না রাখলে লজ্জা পাই কিন্তু তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, আমি লম্বা জামা গায়ে দিয়া লজ্জা পাই না কিন্তু তুমি লম্বা জামা গায়ে দিয়া লজ্জা পাও, এরে আল্লাহ গোলাম আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই কিন্তু তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও, কেমন মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই উলামায়ে কেরামদের মজলিসে, জান্নাতের বাগানে গুরুত্বপূর্ণ একটি মজলিসে, যে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হয়ে কিছু কথা বলবার মতো এবং শুনবার মতো তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই জবান খুলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা বান্দি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের কদর করবে, শুকরিয়া আদায় করবে, তো আমি আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়াই দিব, সুবহানাল্লাহ কয় না। আর যেই বান্দা বান্দি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের কদর করবে না, শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তার নিয়ামত ছিনাই নিব, শুধু ছিনাই নিব তাই নয় বরং তার উপরে বড় আযাব নিক্ষেপ করব, নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ভালোবাসেন বলে একশো ভাগ ভালোবাসার ভিতরে আল্লাহ তাআলা এক ভাগ ভালোবাসা পুরো দুনিয়ার জমিনে বণ্টন করে দিয়েছেন, কয় ভাগ, এক ভাগ, বাকি 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। মানুষগুলোর বোঝা দরকার, একশো ভাগ ভালোবাসার ভিতরে এক ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বণ্টন করে দিলেন, এই এক ভাগ ভালোবাসা পাওয়ার পরে স্বামী তার স্ত্রীকে ভুলতে পারে না, স্ত্রী তার স্বামীকে ভুলতে পারে না, বাবা তার ছেলেকে ভুলতে পারে না, ছেলে তার বাবাকে ভুলতে পারে না, মা তার মেয়েকে ভুলতে পারে না, মেয়ে তার মাকে ভুলতে পারে না, একশো ভাগ ভালোবাসার ভিতরে এক ভাগ ভালোবাসার আসর যদি এত হয় তাহলে বাকি 99 ভাগ ভালোবাসা যে আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন সেই 99 ভাগ ভালোবাসার আসর কি রকম হতে পারে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে এত ভালোবাসি, দুনিয়ার জমিনে কেউ তোমাকে এতটা ভালোবাসে না,
দুনিয়া জমিনে বাবা তোমাকে ভালোবাসবে, মা তোমাকে ভালোবাসবে, ভাই ভালোবাসবে, বন্ধু ভালোবাসবে, বোন ভালোবাসবে, সবাই ভালোবাসবে রে। কিন্তু কেউ স্বার্থ ছাড়া ভালোবাসবে না। আর আমি আল্লাহ তাআলা কোন স্বার্থের জন্য তোমাকে ভালোবাসি না। এ বান্দা মনোযোগ দিয়ে দেখো রে, এ পুরো দুনিয়ার জমিনে কোন দোকানে কোন হোটেলে কোন বাজারে যদি তুমি যাও, কোন একটা জিনিস কিনলে তোমাকে টাকা দিয়ে কিনতে হবে, ফ্রি কিনতে পারবে না। তোমার যদি জ্বর আসে, সর্দি লাগে, বান্দা যদি অসুস্থ হয়ে যাও, বান্দা যদি অসুস্থ হয়ে যাও, ডক্টরের দোকানে গেলে তোমাকে ঔষধ দিবে, ফ্রি দিবে না। দুনিয়ার জমিনে কোন দুর্ঘটনায় যদি তোমার একটা হাত নাই থাকে, এই হাত তুমি আর লক্ষ লক্ষ টাকা দিয়েও ফিরে পাওয়া না। কত দামি দামি সম্পদ, কত দামি দামি জিনিস আমি আল্লাহ তাআলা তোমার মধ্যে সেট করে দিলাম, একটা টাকাও আমি নিলাম না। এরে আল্লাহ বলাম বুঝা দরকার, আল্লাহ তাআলা আমাকে কতটা ভালোবাসেন। কিন্তু বাংলার জমিয়ে তাকাইয়া দেখ, মানুষগুলো বোঝে না যে আল্লাহ তাআলা আমাকে কতটা ভালোবাসে, দুনিয়ার জমিনে পাঠাইলেন। এরে আল্লাহর গোলাম মনোযোগ দিয়া শোনরে মুমিন, গভীর রাত যদি হয়ে যায়, কোন বান্দার বাড়ির সামনে গিয়া যদি তুমি দাঁড়াইয়া যাও, রাত বারোটার পরে কোন বান্দার বাড়িতে গিয়া দরজায় ডাক দিলে বান্দা রাগ হয়ে যায়। বান্দা শুনে না, বান্দা তো রাগ হয়ে যায়, কিন্তু আমার মাওলা রাগ হয় না, বরং গভীর রাতে ডাক দিলে আমার মাওলা খুশি হয়। অনেক মানুষ গুনাহ করার কারণে পেরেশানিতে পড়ে যায়, এত গুনাহ করেছি না জানি আমার মাওলা আমারে মাফ করবে কিনা। এ বান্দা ভালো করে শুনে নাও, দুনিয়া কিছুই না, স্বপ্নের মতো দুনিয়া। তুমি স্বপ্নে দেখতেছ স্বর্ণের পেয়ালার মধ্যে তুমি পানি পান করো, বিলকিসের সিংহাসনের মধ্যে ঘুমাও, বিলকিসের সিংহাসনের মধ্যে ঘুমাও, যখন দেখো স্বপ্ন ভাঙ্গিয়া যায়, তুমি দেখো খাটের বিছানার মধ্যে মশারির ভিতরে চিৎপটাং হয়ে আছো, স্বর্ণের পেয়ালাও নাই, বিলকিসের সিংহাসনও নাই। কখন জানে ডাক চলিয়া আসে বলা যায় না, কিন্তু মানুষগুলো বোঝে না। আর আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বান্দা, গুনাহ যদি করিয়ায় ফালাও শয়তানের ধোকায় পড়িয়া, হে বান্দা পেরেশানি করিস না, কোনো ভয় নাই, যদি আমি মাওলার দরবারে দুইটা ফোনা চোখের পানি ফালাইয়া মাফ চাইতে পারো, আমি আল্লাহ তোর 100 বছরের গুনাহ মাফ করে দিয়া সাথে সাথে তোরে জান্নাতি বানাইয়া দিব। আসিনাফি দারে দুনিয়া না হাসানাতি, নাফি দারে উকুবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখা বিলউলুমে অলগিনা, হার গরি দে নে কতু তৈয়ার হায়, জুনা মাঙ্গে উসে তু বেঞ্জার হায়। অনেকে মনে মনে ভয় পায়, হুজুরদের কথা যদি আমরা শুনি তাহলে তো আমরা স্বাধীনভাবে চলতে পারবো না। এরা মুমিন, ও কলিজার টুকরা যুবক ভাই, এগুলো বাংলার জমিন শুধু নয়, পুরা
পৃথিবীর দিকে তাকাইয়া দেখো দাড়িওয়ালারা অশান্তিতে নাই টুপিওয়ালারা অশান্তিতে নাই হে গোলাম তুমিও মুসলমান আমিও মুসলমান তুমিও যেই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত তুমিও যেই মাওলার গোলাম আমিও সেই মাওলার গোলাম তুমিও যেই দেশে বসবাস করো আমিও সেই একই দেশে বসবাস করি আমিও যুবক তুমিও যুবক কিন্তু তুমি কেমন মুসলমান এ যুবক ভাই আমি মসজিদের মধ্যে না গেলে লজ্জা লাগে কিন্তু তুমি যুবক হইয়া মসজিদে যাও না আমি দাড়ি না রাখলে লজ্জা পাই কিন্তু তুমি দাড়ি রাখতে লজ্জা পাও আমি লম্বা জামা গায়ে দিয়া লজ্জা পাই না কিন্তু তুমি লম্বা জামা গায়ে দিয়া লজ্জা পাও আরে আল্লাহর গোলাম আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই কিন্তু তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও কেমন মুসলমান নিজেও নামাজ পড়ে না অন্য নামাজ পড়ে তাও দেখতে পারে না এরা শুধু কপাল পরা না ডাবল কপাল পরা নিজে টুপি পরে না অন্য টুপি পরে তাও দেখতে পারে না এরা শুধু কপাল পরা না ডাবল কপাল পরা নিজে লম্বা জামা পরে না যারা লম্বা জামা পরে এদের কেউ দেখতে পারে না এরা শুধু কপাল পরা না ডাবল কপাল ভরা নিজেও মসজিদে যায় না যারা মসজিদে যায় তাদের কেউ দেখতে পারে না এমন ডাবল কপাল ভরা বাংলার জমিনে আছে না না এরে আল্লাহর গোলাম তুমিও মুসলমান আমিও মুসলমান কিন্তু তুমি মসজিদে যাইতে লজ্জা পাও আর আমি মসজিদে না গেলে লজ্জা পাই কেমন মুসলমান এ গোলামেরা তাকাইয়া দেখো না আল্লাহ তাআলা বলে কুল জা আল হাক ওয়াজাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা হক চলে আসলে বাতিল টিকতে পারে না অন্ধকার চলে আসলে আলো যেমন থাকে না আবার আলো চলে আসলে অন্ধকার থাকে না কিন্তু তুমি দুনিয়ার জমিনে এত বাহাদুরি করো তাকাইয়া দেখো না কত প্রমাণ বাংলার জমিনে তো দেখা যায় এ গোলামেরা খেল করিয়া শোনো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হক ছিল আদম আলাইহিস সালাম বাতিল ছিল শয়তান কিন্তু শয়তান টিকতে পারল না হক উঁচু হয়ে গেল এরকম করে আস্তে আস্তে তাকাইয়া দেখ গোলামেরা বাংলার জমিনের দিকেও তাকাইয়া দেখ রে বাবা কিছুদিন আগেও যখন নাস্তিকের বাচ্চারা ইসলামকে ধ্বংস করার জন্য মুমিনদের নিয়ে খেলা করার জন্য ইসলামটাকে তারা একটা খেলার পুতুল বানিয়ে দিয়েছিল কিন্তু হকের আওয়াজ উঁচু হইয়া যখন মাদ্রাসার ছাত্ররা ওলামায়ে কেরাম কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ময়দানের মধ্যে যখন নেমে যায় এ বাংলার জমিন থেকে নাস্তিক মরদাতে পালাইতে রাস্তা খুঁজে পায় না কিসের এত বাহাদুরি রে মুমিন কিলাবে তো বাড়ি গাড়ি দিয়া যদি কবরটাই আমি সাজাইতে না পারলাম দুনিয়ায় আমার সব আছে কিন্তু মাওলানে চিনলাম না তাহলে দুনিয়ায় আমার কিছুই নাই আর দুনিয়ায় আমার বাড়ি নাই গাড়ি নাই বিবি বাচ্চা কেউ নাই কিন্তু আমার মাওলানে আমি পাইছি তার মানে আমি সব পাইয়া গেলাম কিন্তু মানুষগুলো বুঝে না দুনিয়ার জমিনে আসিয়া বান্দা গাড়ির পেছনে ছোটে বাড়ির পেছনে ছোটে হে গোলামেরা মনোযোগ দিয়ে শুনো রে মুমিন
মাত্র 100 বছরের হায়াত 80 বছরের হায়াত 70 50 বছরের হায়াত দিয়া আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন এর ভিতরে তাকাইয়া দেখলে বুঝা যায় অনেক মুরুব্বের 40 বছর পার হয়ে গেল 50 বছর পার হয়ে গেল 60 বছর পার হয়ে গেল 70 বছর পার হয়ে গেল কিন্তু বান্দা বুঝে না বান্দার জমিনে তাকাইয়া দেখো এমন অনেক মুরুব্বি আছে রে বান্দাটার 70 বছর পার হয়ে গেল 80 বছর বান্দাটার পার হয়ে গেল বান্দাটা জানে আর আমি বেশি দিন বাঁচব না তারপর বান্দাটা মসজিদের মধ্যে গিয়া কপালটা লাগায় না এমন কপাল পোড়া বাংলার জমিনে আছে না না আর মা বান্দার কথা কি বলি রে মা কেমন যুগ চলিয়া আসলো রে মা ও বোনেরা কেমন যুগ চলিয়া আসলো রে ডিজিটাল কাপড় না পরলে তোমার ভালো লাগে না মার্কেটের মধ্যে গেলে মা বন্ধের ভিড়ে কোথাও তাকানো যায় না জায়গাও পাওয়া যায় না শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আশেক বানায় দেশটাইয়া জি ধ্বংস নারীর বেপরদা হয় চারিদিকে একই আওয়াজ হায় 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 ইবলিসে আদম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে ইবলিসে আদম বাংলাদেশে আগমন হয়েছে বেশে দলে দলে নিয়া নারী মেলা মিলায় পার্কে বসিয়া ওরা মেলা মিলায় দেশটাইয়া জি ধ্বংস নারীর বেপরদায় চারিদিকে একই আওয়াজ হায় 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 কেমন তুমি হইলা রে মা ডিজিটাল জামানা বললে তোমার ভালো লাগে না বোরকা পরিয়া তুমি বাইরে যাইতে পারো না গরমের ভয় ও ভাইয়েরা ও মা বোনেরা মনোযোগ দিয়া শুনিয়া নাও দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নিজে যদি তুমি গুনাহ করো রে মানুষের সামনে গুনাহ করতে মন চায় না মনে মনে ভাবো যদি আমি দুনিয়ার জমিনে মানুষের সামনে গুনাহ করি মানুষগুলো তো আমাকে খারাপ বলবে মানুষগুলো তো আমাকে ভালো মনে করবে না কিন্তু গোলামেরা বুঝলি না রে আমার মাওলা যে উপর দিক থেকে তাকাইয়া আছে এ বান্দারা বুঝলি না জিনা করতে গিয়া চুরি করতে গিয়া বান্দা ডানে তাকাইলি বামে তাকাইলি সামনে তাকাইলি পেছনে তাকাইলি একবার উপরে তাকাইলি না ডানে তো কেউ নাই বামেও তো কেউ নাই সামনে কেউ নাই পেছনে কেউ নাই কিন্তু উপরে যে আমার মাওলা উপরে যে আমার মাওলা সব দেখে রে এইটা তুই বুঝলি না চিন্তাও করলি না এ বান্দারা চুরি দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবি না একদিন না একদিন তো আজরাইল আসিয়া তোর জানটা কবজ করে নিয়ে তো বান্দা চলে যাবে এরে আল্লাহর গোলাম এখনো সময় আছে তওবা করিয়া আমার মাওলার দিকে ফিরিয়া আসো আমার মাওলারে চিনিয়া আমার মাওলার দিকে আসিয়া দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি বলতে পারো রে আল্লাহ আমি তো গুনাহগার আমি অনেক গুনাহ করেছি মাফ করে দাও আমার মাওলা ডাক দিয়া কয় বান্দা আমি তো তোরে আদর করে বানাইছি রে এই বান্দা যদি চোখের দুইটা ফোঁটা পানি ফালাইয়া কান্না করতে পারো আমি মাওলা তোরে সঙ্গে সঙ্গে সব গুনাহ মাফ করে দিয়া তোরে পবিত্র বানাইয়া দিব ভালো করিয়া শুনে রে মুমিন
এই দুনিয়ার জমিনে তুমি চিরকাল থাকতে পারবে না, আজ আছো কাল নাই। আমি এখানে বয়ান করতেছি, বয়ান শেষ করে উঠতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কখন যারে আজরাইল হাজির হয়ে যায়, জানটা নিয়ে যায়, জান নিয়ে গেলে আর আমল করার কোনো সুযোগ নাই। বলে দুনিয়ার জমিনে নিঃশ্বাস থাকা পর্যন্ত, নিঃশ্বাসটা থাকা পর্যন্ত একটা বান্দা এক সেকেন্ডের ভেতরে 100,000 নেকি বান্দাটা কামাই করতে পারবে। কিন্তু জান যদি চলিয়া যায়, আজরাইল যদি আসিয়া হঠাৎ করিয়া জানটা কবজ করিয়া ফালায়, আর আমল করার কোনো সুযোগ থাকবে না। কবরের মধ্যে গিয়া দেখবা গুনার গুনা আজাব যদি শুরু হয়ে যায় রে। আর যদি আমার মাওলানে বড় রে আল্লাহ আর একবার আমার দুনিয়াতে পাঠাইয়া দিও, ও দয়ার মালিক আর একবার আমার দুনিয়াতে পাঠাইয়া দাও, আমি এবার দুনিয়াতে গিয়া আর কোন গুনাহ করব না, সব সময় নামাজ পড়ব, সব সময় মসজিদের মধ্যে থাকব, সব সময় তোমার ইবাদত করব। কিন্তু কান্না করতে করতে চোখের পানি যদি শেষ হয়ে যায়, চোখ দিয়ে যদি রক্ত পড়া শুরু হয়ে যায়, আর কোনো লাভ হবে না, আর দুনিয়াতে আসার কোনো সুযোগ হবে না। এরে আল্লাহর গুনাহ মনোযোগ দিয়ে শোনো, আর তোমার নিঃশ্বাস থাকা পর্যন্ত যদি আমার মাওলারে ডাকতে পারো, আমার মাওলা তোমার 100 বছরের গুনাহ মাফ করে দিতে পারে। কিন্তু বান্দা 80 বছর, 70 বছর, 60 বছর তোমার পার হয়ে গেল, তুমি ফিরে আসলা না। যদি তোমার এমন মনে হয় যে আমি জীবনে মরবো না, কোনো লাভ হবে না, কারণ মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নেবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে নৌকাও সে ভায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। এজন্য ভালো দরকার যে আল্লাহ তাআলা এত সংক্ষিপ্ত সময় দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এই সংক্ষিপ্ত সময়ে আমরা কি করতে পারলাম? এই যে আমাদের 100 বছরের হায়াত, 50 বছরের হায়াত থেকে সেকেন্ড, মিনিট, ঘন্টা, মাস, সপ্তাহ, বছর চলে যাচ্ছে, আমি কি করতে পারলাম? হিসাব মিলানো দরকার। কবরকে ভয় করে জিন্দেগি সাজাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে সেই কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।